সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বদনজরের শিকারের মাধ্যমে রোকাইয়ার ব্যবস্থা কি কি রোকাইয়া করবেন বদনজর লাগলে কি হয় তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানবো ইনশাল্লাহ রোকাইয়ালা মানে রোকাইয়া বদনজর এটা আসলে সত্য হারিছে এসেছে চেহারা নষ্ট হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া কাজে বাজা হওয়া কাজে বাজা হওয়া বরকত কমে যাওয়া আই উন্নতি নাই অনেক দিক থেকে বাধা বিপত্তি হতে পারে তো সম্মানিত পেয়ারা হাজিন বদনজরের শিকার হলে এই রোকাইয়াগুলো আপনি করবেন চারটা আমল কারো লেগেছে তার ভাবে যদি জানা যায় তাহলে বদনজর দাতাকে উজু করতে বলতে হবে যে তোমার বদনজর আমার উপর লাগছে তো তুমি উজু করো এবং তুমি উজু করার পরে তোমার উজুর যে পানিগুলো এটা একটা পাত্রে সংরক্ষণ করো ওই পানিগুলো আমার উপর ঢেলে দাও যদি আমি বদনজর গ্রস্ত আমার উপর লাগছে তাহলে আমার মধ্যে ঢেলে দাও হাদিস এসেছে এটা করলে বদনজর কেটে যায় এক নম্বর পদ্ধতি যদি নিশ্চিত ভাবে জানা যায় দলিল কি সোনানি আবুদাবু তিন হাজার আটশো নম্বর হাদিস এবং এই হাদিসটি সহি অর্থাৎ মা আমল বিহি দ্বিতীয়ত আমল হচ্ছে সুরাতুল ইখলাস সুরা ফালাক সুরা নাস সুরা ফাতেহা আইকুল কুরসি সুরা বাকার শেষের দুই অংশ ঝাড়ফুকের জন্য বর্ণিত হাদিস আয়াত ও সুরা দোয়াগুলো গোলু পরে ফু দেন এবং আক্রান্ত স্থানে ডান হাত বুলিয়ে দিবে যদি নির্ধারিত কোন স্থান হয় বুলিয়ে দেন ফু দিয়ে বলাইয়া দেন যদি সমগ্র শরীরে হয় ফু দিয়ে সমগ্র শরীরে এভাবে বলাই দেন যে সুরা বললাম আয়াতগুল্লা বললাম এগুলা রোকাইয়া করবেন এবং উপরোক্ত সুরা আয়াত ও দোয়াগুলো পরে পানিতে আবারও আরেকবার পরে পানিতে পরে ফু দিয়ে পান করবে বাকি অংশের যে পানিগুলো এগুলো শরীরে ঢেলে দিবে অথবা তেলে দিয়ে আক্রান্ত ব্যক্তির শরীরে ফু দিয়ে মালিশ করবে সম্ভব সম্ভব হলে জমজমের পানি ব্যবহার করাটা উত্তম আর তা পাওয়া না গেলে বৃষ্টির পানিও ব্যবহার করা যেতে পারে এছাড়া প্রয়োজনে বদনজরের শিকার ব্যক্তির জন্য কোরআনের এসব সূরা আয়াত দোয়া শিখিয়ে শিখে লিখিত কাগজটি পানিতে ধুয়ে পান এবং গোসল করা যেতে পারে যদি আপনি এটা কাগজের মধ্যে লিখে পানি দিয়ে ধুয়ে গোসল করেন যে যেই সূরাগুলো বললাম এগুলো অবশ্যই মিষ্ক আম্বর জাফরান দিয়ে লিখতে হবে এটা নর্মাল কোন কলম দিয়ে লিখলে হবে না মেশ কে আম্বর জাফরান দিয়ে লিখলে ভালো কাজ হয় এবং দ্রুত হয় এটা দিয়ে সবচেয়ে বেশি এফেক্ট করে কাজ করে এটা আপনাদের পরিচিত কোনো ভালো জায়গা থেকে নিয়ে নেবেন বাজারে ডুপ্লিকেটটা আসলে अवेलेबल পাওয়া যায় যেটা আসলে রং বলা হয় 50 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে পাওয়া যায় এগুলো ডুপ্লিকেট অরিজিনালটা একটু বেশি দাম নিলেও খুবই ভালো আপনারা এখান থেকে নিতে পারেন জিরো ওয়ান ডাবল নাইন টু সেভেন জিরো থ্রি নাইন ডাবল সেভেন ওনার সাথে যোগাযোগ করে উনি কালিগুলো বিক্রি করে ব্রাউন বাড়িয়া থেকে নিজে কালি বানায় ওনার থেকে নিয়ে নিতে পারেন লিখিত পানিটি ধুয়ে পান পান করলে আল্লাহ রহমে বদ দূর হয়ে যায় ইনশাআল্লাহ ওই কোন পানি দিয়ে ধুবেন বৃষ্টির পানি দিয়ে আর যদি পান করেন তাহলে জমজমের পানি দিয়ে জমজমের পানি না পাইলে বৃষ্টির পানি তবে গোসলের ক্ষেত্রে বৃষ্টির পানি দেওয়া যাবে না নর্মাল পানি অথবা খাওয়ার ক্ষেত্রে আর কি গোসলের ক্ষেত্রে জমজমের পানি দেওয়া যাবে না তবে বৃষ্টির পানি দেওয়া যাবে কি কি রোখাইয়া সেগুলো আরো ভিডিও আমাদের চ্যানেলে আসছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আরো কয়েকটা ভিডিও হবে বদ্ধ ধরে রোখাইয়া নিয়ে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম